চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চট্টগ্রাম পর্বের বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেম্বারশিপ কার্ড বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যোগ্যতা ও মেধা দিয়ে নারীরা এখন পুরুষের সাথে সমানতালে এগিয়ে যাচ্ছে। এই ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চূড়ান্তভাবে বেছে নেওয়া হলো বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চট্টগ্রাম জেলায় প্রতিযোগীদের থেকে সেরা তিনজনকে। বিকেলে বন্দরনগরীর একটি হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নিজেদের যোগ্যতা ও মেধা বিকাশের মাধ্যমে নারীরা এখন পুরুষের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। এটিএন বাংলা ও এটিএন নিউজ সবসময় তাদের পাশে আছে বলেও জানান তিনি। আজকে নারীরা পুরুষের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, আপনারা প্রায় পুরুষের সমপর্যায়ে চলে আসতেছেন। কারণ আগের জামানায় পুরো নারী স্বামীর উপরে ডিপেন্ড করে থাকতো, স্বামীর অত্যাচার সহ্য করেও থাকতে হতো, কারণ তাদের করার কিছু ছিল না। কিন্তু আজকে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন, যে আপনারা নিজের থেকে, আপনারা যেটাই হোক, ছোট বড় যাই হোক না কেন, আপনারা নিজে পায়ে দাঁড়াবার চেষ্টা করতেছেন, নিজেরাই বিভিন্ন ছোট ছোট কাজে হাত দিচ্ছেন, কেউ কেউ আবার বড় বড় কাজও করে যাচ্ছেন। এটা আমরা সবসময় প্রাধান্য দিয়ে আসি। এটিএন বাংলা আপনাদেরকে এইসব খবর আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং যাতে আপনাদের এই প্রচার পুরো বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন বাঙালিদের ঘরে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি। এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা। বিটিএস পার্টিতে ফার্স্ট হয়ে আমি নিজেকে অনেক গর্ব মনে করছি। অত্যাধুনিক কিছু মেশিনারি থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারছি। তো এই কার্ডটা পেয়ে আমার অনেক বেশি ভালো লাগছে। এই কার্ডটা পাওয়ার পর সমস্ত যত ক্লাস হবে আমাদের দেশে বিদেশে, যত ক্লাস হবে বাংলাদেশে, সবগুলো আমরা ফ্রি পাবো। এর মাধ্যমে তৈরি হচ্ছে নতুন নতুন নারী উদ্যোক্তা। পাশাপাশি এই প্রশিক্ষণে অংশ নেয়া প্রতিযোগীরা নিজেদের মেধাকে আরও সানিত করে অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। জানুয়ারি থেকে চেয়ারম্যান স্যারের সহযোগিতায়, সহমর্মিতায় আমি এটিএন বাংলাতে সেই প্রোগ্রামটি শুরু করব, এবং সেই প্রোগ্রামের সর্বাগ্রে থাকবেন চট্টগ্রামের বিউটিশিয়ানরা। আমরা আশা করছি গ্র্যান্ড ফাইনালের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আপনাদের বাকি দাবি দাওয়াগুলো আমরা পূরণ করতে পারবো। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বেস্ট বিউটি এক্সপার্ট সোসাইটি অব বাংলাদেশ চট্টগ্রাম জেলার সদস্যদের হাতে মেম্বারশিপ কার্ড তুলে দেন ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক নেসার আহমেদ, প্রবাসী জে রোমিও, মাগুরা গ্রুপের পরিচালক আবুল বাশার খান, মাগুরা গ্রুপের উপদেষ্টা ওমর ফারুক, সেতু কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান সেতু সহ অন্যান্যরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।